इलेक्शन आती है जाती है, इलाके के स्थानीय नेता मंत्री से शुरू करके मंत्री विधायक गला फाड़ के झूठे कस्मे वादे बोलते जाते हैं। राज्य के भूमि पुत्रों की दरिद्रता को हथियार बना के इलेक्शन जीत भी जाते हैं, पर इलेक्शन खत्म होते ही रिश्ते नाते सब खत्म, भूलकर भी उस इलाके में लौट के नहीं जाते जब तक फिर से इलेक्शन सर पे ना हो। शाबरू महकुमार के सात चांद आरडी ब्लॉक के अंतर्गत हरबातली एडीसी विलेज की भूमि पुत्र राज्य में बीजेपी आईपीएफटी सरकार की आने की बाद से ही हर प्रकार की सहायता से दूर है। इलाके के लोग नेता मंत्रियों के विरुद्ध शिकायत कर रहे हैं कि उनका सारा सुविधा वे लोग ले रहे हैं, जिसके कारण इलाके के लोगों में आक्रोश पनप रहा है। की दाबी हमरा कार का 2 टका करी दो तो हमरा সাহায্য সমিতি আমারে কিছু দাও আমি আকার কিছু সাহায্য সমিতি পাই না আমরা কি দনি নি কার 13 টাকা আই হুয়ারু গর হাই না ছাগল গর ছাগল লুন টুন আর গরু লুন টুন সরকার থেকে কোন রকম সুবিধা কোন সুবিধা পাই না খালি আমরা আগের সামনে মারা গেছে তাই না নামে গরে গিয়েছে এগুলো গোপনে রাখছে তো সেক্রেটারি কইছে আমি গোপনে রাখতে হারি না ভাই তোমরা তো স্বামী নাই তোমরা নামে যখন চলে আসে তোমরা হাজবেন্ড নামে চলে আসে তুমি পাইব তাই সেক্রেটারি গোপনে রাখে 2 মাস আর এই মাস মতন গোপনে রাখছে মানুষের কা তুলিয়ে গড় আমরা গোপনে তো আপনার পরিবারের কতজন সদস্য আছে এখন 4 জন তুই কার কাছে করে সাদার কাছে তো আপনাদের পরিবারের আয়ের উৎস কি আপনারা কি ইনকাম ইনকাম কিভাবে ইনকাম কিভাবে করে আমি এমনে সংসার কিভাবে চলে এমনে কষ্ট করে চলে রে কি করে বাড়িতে রেশমে কুড়ি বিশ কেজি পাই এখন মর তর পদ্র বানাই বেশি তো চলে আর কষ্ট করে বদলে যায় এমনে কষ্ট করে চলে ছলা বাস্তাস তুলি তো সামনে তো এডিসি নির্বাচন এডিসি আইলে আমি কইব আগে আমি নেতারে জিজ্ঞাসা নেতা কয় যে বুর্গা দিলে পাইব গড় পাইব সাহায্য সমিতির পাইব কার 2 টাকা করে দিব এবার আইলে আমি কই আমি পাইতে না আমি যার খুশি তারে দিব বুর্গা আমি আমনে কথা মত না আমি আর পাইতে না আমি এই ভাবে কইব আর তো এই জায়গাটার নাম কি বলিপাড়া আর পঞ্চায়েতের নাম হারবাতলি পঞ্চায়েত আর আপনার নাম পুষ্পল খিতি দরকার আমি একের হারবাতলি পঞ্চায়েত লোক আইলে আমি সামনে দাঁড়ে কইতে পারবো তোমরা তো পঞ্চায়েত মানুষ তুমি কি সাহায্য সমিতি দিছে আমারে খালি হাজবেন্ড কি মারা গেছে তাই না নামে গরে গেছে এগুন সার আর প্রমাণ আছে না আমি দাঁড়ে কইতে হাঁটবো দরকার বে দুয়া তে দুয়া একের আমি দাঁড়ে কইতে হাঁটবো তাই কারগা দিছে নতুন কার এগুন আমি কতবার কইছি কারগা 2 টাকা করে দাও আমরা মাই এখন লেখা পড়তে কইও তো কষ্ট এখন পেন উঠছে এখন আমি সবরমে বর্তি দিতে হারি না তো গুরুঙ্গ স্কুলে কত মাস্টার রাজি হই না এ মাস্টার কই যখন তার বাবা নাম বাবা নাই রাখ ইয়ে না বুঝাই সুজাই বাঙালি গুন কই দিছে তুই রাখছে ছুজি গেলে আমি জানে না শুদ্ধ লুটপার কথা কর তুমি যাবে জানি সেদিন আর ওয়ালা গেছে বেতাগা কজে আর কি আর ওয়ার শুদ্ধ হেতা কই দিয়ে বাজে যা কি কুজ্জে কি জানে এ কজে মানে কি কোনান গেছে গো এ মানে টিয়া কোনান গেছে শুদ্ধ লুটপার এই বেতাগা হারবতরি সার পঞ্চায়েত কোন পঞ্চায়েত এরকম দেখে নাই এরকম দেখে না বলতে কি সমস্যাটা তুমি কি হইতো কি সমস্যা কেমনে কইতা হেতা কি বেজাল সাধারণ মানুষ যারা আছে যারা আপনারা মানুষ আছেন তারা পঞ্চায়েতে সুযোগ সুবিধা সবকিছু পাইতাছেন নি কোনডে হাইবো কোন কোন গা হানি হাই যদি গুণ মানে মানে নিত্য যদি চালা ফেলা করে হেতরে হাই আর আর যিনি চালা ফেলা নাই এগুন তো কোনডে আর যিগুন তো গরিব তো গরিব গবি আর গরিব শেষ নিত্য চালা ফেলা বলতে মানে যিগুন পঞ্চায়েত রেগুলার যায় এগুলো মানি আর আর যেগুলো যাইতে সব সময় যাইতে পারবি নি সব জন যাইতে পারবি সব জন তো যাইবার হার তো এই এলাকাতে মানে মানুষের যে উন্নয়নের লাইবলি সরকারের তরফ তুমি কিছু কি কি করা হয়েছে কি কি পাইছে না মানে ব্যাংকা কয় কয় যে শেষ সব বনা কি হারবা তলি কয় কি বেটা করা কে সব বনাইছে কি আনলো মানে করারে শুনলাম আরে মানুষ এরকম কি আনলো বলতে মানে এই সরকারে আনলাম কষ্ট করি কোনো বাধ্য নাই সুযোগ সুবিধা বলতে কোনো নাই প্রত্যেক গ্রামে 4-5 জন নেতা কারে ধরবো কোন নেতা কোন কি ঠিক না হয় না তো এই এলাকার মধ্যে মানুষের মানে জীবন জীবিকা কি কি করি মানে সংসার চালায় এই এলাকার লোকরা কেমনে চালাবে নিজে আর কোনো পাতি টিকি চাই না শুধু মানে যাদের বদলে তাতার করে খাইয়ে জঙ্গলে বাস কাটা হইতে নলওয়া বাস বেছে
আর দুকাটি হোলা করি রে আর চলে যাবে এগুলো নইলে তো মনে হচ্ছে বীজ তো আর ইয়ে গেছে কষ্ট হয়েছে সরকারের তরফ থেকে কোনো কিছু কোনো কিচ্ছু সুযোগ সুবিধা হয়নি কোনো কিচ্ছু নেই তাহলে এখন আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন দাবি বলতে আর কি কইব আর অসর কইলে উনি সবাই তো জানে গ্রামে গ্রামে একবার তুই কয়েকজন জিজ্ঞেস সুদামিন কয়েকজন তোর কথা মানিল তো আপনার রেশন কার্ড কি রেশন কার্ড আপনারা 13 টাকা তো আপনারা সংসার কিভাবে চলে কিভাবে চলে মানুষ কাজ টাজ করে বদিলা হলাবাস তুলে হলাবাস কষ্ট করে খায় আর তো এখানে চাওয়া জমি থেকে কিছু নাই তো আপনারা সরকার থেকে বিপিএল কার্ড বা অন্তর্দয় কার্ড কোনো কিছু দিছিল নি দেন তো তো আপনারা এই 6 জনের পরিবার চলতে কিভাবে চলে কিভাবে চলে কষ্ট করে চলে আর তো এটা জান কিছু নাই তো পঞ্চায়েতে বা ইয়াতে আপনারা জানাইছিলেন জানাইছে পঞ্চায়ে জানাইছে কতবার পঞ্চায়ে জানাইয়ে আমি তো পঞ্চায়েত থেকে কি কইছে কি কইব আইলে কইব দিব এরকম কই আর কিন্তু এখনো পাইছেন না তো আপনারা কোন সরকারের কাছে কি দাবি করবেন কি দাবি দাবি করিও হাই না কি দাবি করব রে সরকারিয়া 2 টাকা করে দাও আর সাইজে সমতি একটু দাও না এই তো সামনে তো ভোট এডিসি ভোট নিজে তো চলিত কষ্ট এখন বন্দর লইয়ে বন্দর কিস্তি দিতে হারি না আশা লইয়ে আশা কিস্তি দিতে হার না গর তুলিছে কষ্ট করে এখন কিস্তি গুন দিতে হারি না তো সামনে তো এডিসি নির্বাচন আইতাছে তো ওই সময় আপনারা কি চিন্তা ভাবনা করছেন বা ওই সময় তো নেতারা আপনার বাড়িতে আইব তখন আপনারা কি কইবেন বা কি কইবেন হুম সাজে সমতি অল্প দিব আরে গর্তর কিছু করতে হারি না রেশন কারি গুন 13 টাকা গুন অন্তত করে দিব আরে